হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পুবালির পাগলামি নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও। আর আমি এক্সট্রিমলি সরি যে আমি যখন ভিডিওটা করেছি আমি জানি না কেন আমার ভয়েসটা আসলে আসেনি ভিডিওতে, শুধু ভিডিওটা এসছে কিন্তু আমার আওয়াজ একদমই শোনা যাচ্ছে না, আমি কথা বলে যাচ্ছি কিছুই শোনা যাচ্ছে না। আমি এখন এডিট করতে গিয়ে জিনিসটা দেখলাম, তাই আমার কোনো উপায় নেই, আমি ভয়েস ওভার দিচ্ছি। তো ভিডিওর সঙ্গে আমার ভয়েসটা মিলবে না, তার জন্য কিছু মনে করো না, যেগুলো আমি ভিডিওতে বলেছি সেগুলোই কিন্তু আমি আবার ভয়েসে এখানে বলে দেব। তো আজকে আমি নিয়ে এসেছি আমার স্কিন কেয়ার রুটিন, রাত্রিবেলা আমি স্কিন কেয়ার করতে কী কী করি। তো তার জন্য সবচেয়ে আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে জল, মানে আমি প্রথমে মনে করি জলটা খাওয়া ভীষণ প্রয়োজন, সেটা রাত্রিবেলার জন্য নয়, সারা দিনে আর কি খুব প্রয়োজন জল খাওয়া। সকালবেলা উঠে একটু উষ্ণ গরম জল খেয়ে নাও, তারপরে সারা দিনে যতটুকু সম্ভব জল খাও, দরকার পড়লে মোবাইলে একটা রিমাইন্ডার দিয়ে নাও, দিয়ে জল অন্তত খাও, অল্প অল্প করে, এক গ্লাস করে না হলেও অল্প অল্প করে খাও। আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে জলটা খাচ্ছি, চেষ্টা করবে দাঁড়িয়ে না খাওয়ার, সবসময় বসে জল খাবে। আমি বসে বসেই আসলে জলটা খাই, কিন্তু যেহেতু আমি ভিডিওটা করছি সেই কারণে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি। খুব শান্তিতে বসে বসে জলটা খাওয়ার চেষ্টা করবে, কোনো তাড়াহুড়ো নয়, একটা গ্লাসে নিয়ে নেবে জলটা, এটা আমি মনে করি আর কি। স্কিন কেয়ার রুটিন তো বাইরের বাহ্যিক একটা জিনিস, হ্যাঁ আমরা বাইরে অনেক কিছু লাগাই যেটা দরকার আমাদের কেয়ার করার, কিন্তু ভেতর থেকে কেয়ার করাটা অতি প্রয়োজন। তো সেই কারণে জল খাওয়ারও কিছু কিছু নিয়ম আছে, সেগুলো ফলো করাটা খুব দরকারি আর কি। তো এই কারণেই বললাম যে জলটা অন্তত চেষ্টা করবে বসে বসে খাওয়ার। তো যাই হোক, খুব বেশি জ্ঞান আমি দেব না, অনেক জ্ঞান দেওয়া হয়ে গেছে, এবার আমি যাব মুখ ধুতে। আর মুখটা আমি ধোবো গুড ভাইবসের ভিটামিন সি গ্লো ফেস ওয়াশ দিয়ে, আপাতত এখন আমি এটাই ইউজ করছি, রিসেন্টলি এই ফেস ওয়াশটা ইউজ করছি, আমার ভালোই লাগছে ফেস ওয়াশটা। তো মুখ আমার ধোয়া এখন হয়ে গেছে, এবার আমি মুখটা মুছবো, আর মুখটা কিন্তু আমি মুছবো এই আমার নাইটিটা দিয়ে, মানে আমি এরকমই করি, আমি আগেও বলেছি যে যেটা একদম ফ্রেশ ধোয়া জামা আছে আমি সেটা দিয়ে আসলে মুখ মোছাটা পছন্দ করি। আমি রেগুলার গামছা বা টাওয়েল যেটা ইউজ করি সেটা দিয়ে মুখ মুছি না আর কি, গায়ে মোছার কাপড়টা দিয়ে। তো আমি যেটা ফ্রেশ যেদিনকার জামা ধোয়া আছে সেটা দিয়ে মুখটা মুছে নিই, এটাই আমার কাছে বেশি ভালো মনে হয়। তো মুখ এবার আমি মুছে নিলাম, একটু চেপে চেপে, অবশ্যই ঘষাঘষি করিনি বেশি। আর এত কি বড়বড় বড়বড় করেছি ভিডিওতে সত্যি আমি জানি না, অনেক বড়বড় করেছি কিন্তু। আচ্ছা, এবারে আমি মুখে ইউজ করব এই টোনারটা, আমি ইউজ করছি গুড ভাইবসের ভিটামিন সি গ্লো টোনার, এখন আপাতত রিসেন্টলি এটাই আমি ইউজ করছি, আমি আগেও একটা ভিডিওতে হয়তো বলেছি। তো এটাকে নিয়ে এবার দেখো আবার কী জানি বড়বড় করছি আমি জানি না, তো খুব করে স্প্রে করে দেব। আমি জানি হালকা ফুলকা স্প্রে করলেও চলে, কিন্তু আমার জানি না কেন মুখের উপর এরকম ভীষণ ফ্রেশ লাগে, অনেকখানি স্প্রে করে দিতে আমার ভীষণ ভালো লাগে। তো স্প্রে করে দিলাম পুরোটা মুখে, এবার অপেক্ষা করব একটুখানি এটা শুকিয়ে যাক। তো টোনারটা একদম অ্যাবসর্ব হয়ে যাওয়ার পর আমি ইউজ করব গুড ভাইবসের ভিটামিন সি ফেস সিরাম। আমি এমনিতে ভিটামিন সি প্লাস ই ফেস সিরামটা ইউজ করি, আর ভিটামিন সিটা শুধু এখন ইউজ করছি, বেশ ভালোই লাগছে, তবে আমার ভিটামিন সি প্লাস ইটা বেশি পছন্দ হয়েছে। যাই হোক, এটা এবার আমি ইউজ করছি, আর এটাকে নিয়ে 2 থেকে 3 ফোঁটা আমি আমার ফেসের উপর ফেলবো আস্তে করে, তারপর আলতো হাতে এভাবে চেপে চেপে পুরোটা স্প্রেড করে নেব মুখের উপরে। খুব বেশি ডলাডলি ঘষাঘষি একদমই করব না, খুবই হালকা হাতে করব। আর এরপরে চাইলে অনেকেই ময়েশ্চারাইজার ইউজ করেন, যারা তারা ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন, কিন্তু আমার জন্য এটাই কাফি, আমি এটাতেই বেশ ভালো আমার ময়েশ্চারাইজ হয়ে যায় স্কিন, আর আমার খুব একটা আসলে দরকার পড়ে না, গরমকালে একটু অয়েলি টাইপই থাকে স্কিনটা, আর আমার ব্রেকআউটস খুব বেশি হয়, সে কারণে আমি খুব বেশি বেশি কিছু ইউজ করতে পছন্দ করি না। তো এটাই এইটুকুই করব। আর এরপরে শরীরে আসলে আমি খুব একটা বেশি কিছু গরমকালে ইউজ করি না, একটু বডি লোশন ইউজ করি, কিন্তু ঠান্ডার দিনে যেমন বডি অয়েল বা অন্য কিছু ইউজ করি, কিন্তু গরমকালে শুধুমাত্র হালকা কোনো লোশন ইউজ করি, অনেক সময় তাও করি না কারণ আমার খুব একটা লাগে না আর কি। ঠান্ডার দিনে প্রচণ্ড ড্রাই হয়ে যায়, কিন্তু গরমকালে নর্মাল থাকে, নর্মাল থেকে অয়েলি থাকে, তো খুব একটা প্রয়োজন পড়ে না, সে কারণে করি না। তো এবারে হচ্ছে লিপ বাম, এখন আমি এটাই ইউজ করছি, এটা ব্লু হেভেনের লিপ বাম, এটা আমার ভীষণ ভালোই লাগছে। লিপ বামেরও আমার একটা আসলে খুব এ আছে,
মানে ভালো লাগে আর কি বিভিন্ন ধরনের লিপ বাম ইউজ করতে। আমি আগেও বলেছি তো আপাতত এটাই ভালো লাগছে, তো এটা আমি ইউজ করে নিচ্ছি। তো লিপ বামের পরে আসে হাতের যত্ন। যেহেতু বাসন টাসন মাজা হয়, হাতের জন্য কিছু একটা করতেই হয়। বডিতে বডি লোশন ধরো নাইকা বা ভ্যাসলিনের যে কোনো একটা হয়ে গেলে হয়ে যায়, আপাতত নাইকা চলছে। আর হাতের জন্য এই নাইকার এই ক্রিমটা, একটা ওয়াওয়ের আছে কিন্তু আমার ল্যাভেন্ডারের প্রতি বেশি ভালোবাসা, আমি আগেও বলেছি, তাই এটাই আমার ভীষণ এখন ভালো লাগে। হাতের মধ্যে ফ্রেশ একটা গন্ধ থাকে, সারা রাত থাকে, আর বাসন মাজার পর বেশ একটু বাঁচিয়েই রাখে হাতটাকে। এটা ইউজ করে দেখতে পারো, এটা সত্যি হাতটাকে অনেকখানি বাঁচিয়ে রাখে। নখ এমনিতেই আমার ভেঙে ভেঙে যায় বাবা, তবুও এটা অনেকখানি রক্ষা দেয় আর কি। তো এই ছিল আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর আমি নিত্য নতুন ব্লগ নিয়ে আসবো, নিত্য নতুন ভিডিও রোজ নিয়ে আসবো, রোজ যেহেতু ভিডিও দেবো বলেছি রোজ নিয়ে আসবো। আর এই দুদিন কিন্তু আমার প্রচণ্ড দাঁতে ব্যথা ছিল, সেই কারণে আমি ফানি ভিডিও আর নিয়ে আসতে পারিনি আজকে, আর গতকালকেও আনিনি। আসলে আমি প্রথম যেদিন কবিতার ওই ভিডিওটা করেছিলাম না, সেদিন থেকে কিন্তু আমার দাঁত ব্যথা চলছে, প্রচণ্ড দাঁত ব্যথা। তো ভীষণ কষ্ট সহ্য করে কিন্তু গত 4-5টা ভিডিও আমি করেছি হাসির, প্রচণ্ড দাঁত ব্যথা নিয়ে। তো সেটা আসলে বলাই হয়নি তোমাদেরকে। তো ব্লগও থাকবে আমার চ্যানেলে, সব কিছুই থাকবে, পাশাপাশি ফানি ভিডিও তো আছেই। তো যেমন তোমরা পাশে আছো, সঙ্গে আছো, সবসময় এরকম সঙ্গে থেকো, সাপোর্ট করো, এগিয়ে গেলে আমার ভালো লাগবে। আমি যদি এগিয়ে যেতে পারি, আমি জানি তোমাদেরও খুব খুব খুশি হবে। তাই তোমরা আছো বলেই কিন্তু আমি চ্যানেলটা চালিয়ে মানে এখনও টেনে নিয়ে যাচ্ছি। তো সঙ্গে থেকো, পাশে থেকো, অনেক দূর অবধি আমরা একসাথে যাব। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আর সত্যি বলতে এখানে আমি মাথায় হাত দিয়ে যেটা বললাম সেটা হচ্ছে এতটাই দাঁতে ব্যথা ছিল না, মাথায় পর্যন্ত ধরে গেছিলো, বুঝেছো? মানে ফানি ভিডিও যে আনবো একটু তো ভাবতে হয়, ওই মাথাটাই খাটাতে পারছি না সত্যি বলছি। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। টাটা।